মতলব উত্তরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। চাঁদপুরের মতলব উত্তরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে 3000 কৃষকের মাঝে এসব কৃষি সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একিমিত্র চাকমা। বিশেষ অতিথি ছিলেন ছ্যাঙ্গারচর পৌরসভার মেয়র লায়ন আরিফুল্লাহ সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ উপসহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার আলেমরান খান, প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র শীল, থানার অফিসার ইনচার্জ সানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোজাম্মেল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব। এছাড়া উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।